রাত ১২টার সময় ছিল, চারিদিকে নিঃশব্দতা ছিল, দূরে কুকুরের ডাকের আওয়াজ আসছিল। ওই ভয়ঙ্কর অন্ধকারে একজন মহিলার ছায়া ধীরে ধীরে বাজির ফ্যাক্টরির মেশিনের দিকে যাচ্ছিল। সে অনেকক্ষণ ধরে মেশিনকে দেখতে থাকে আর সেই দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে থাকে। কেউ বাঁচাবে না, সবাইকে মেরে ফেলবো, সব কটাকে মেরে ফেলবো, সবাইকে মারবো, আমি সবাইকে মারবো। তারপর সেই ছায়া ফ্যাক্টরির মধ্যে বাজির মেশিনের সুইচ অন করে দেয়। মেশিন দিয়ে জোরে জোরে আওয়াজ আসতে থাকে। সেই আওয়াজ শুনে শয়তান সিং মেশিনের কাছে যায়। মেশিনের কাছে একটা মহিলার ছায়া দেখে সে চিৎকার করে উঠে, কে কে ওখানে? আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? শয়তান সিং রেগে গিয়ে ওই ছায়ার দিকে এগোতে থাকে যে মেশিনের কাছে ছিল। সে ওর কাছে যায় আর রেগে গিয়ে জোরে একটা চড় মেরে দেয়, কিন্তু তার থাপ্পড় ওই ছায়ার ভেতরে আর পার হয়ে যায়। আরে কি হলো, আমার থাপ্পড় ওর ভেতর থেকে আর পার কি করে হয়ে গেল? তখন ওই ছায়া শয়তান সিং এর দিকে ঘুরে দাঁড়ায়। শয়তান সিং এর নজর তার চেহারার দিকে যায় আর সে তখন চিৎকার করে ওঠে। সে একজন মেয়ে ছিল আর তার চেহারা খুব ভয়ানক ছিল। তার চেহারা পুরো রক্তে লাল ছিল, তার চোখ রক্তের মতো লাল ছিল। সে শয়তান সিংকে দেখে তা ওর গলা ধরে তুলে ফেলে। আরে আরে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তোকে কেউ বাঁচাবে না শয়তান সিং, কেউ না। আজ মৃত্যুর পাঞ্জা তোর হৃদস্পন্দন বন্ধ করে দেবে আর তুই জীবিত থেকে মৃত হয়ে যাবি, মৃত আমার মতো। এরপর ওই ডাইনি শয়তান সিংকে বাজির মেশিনের ভেতরে ছুঁড়ে ফেলে দেয় আর মেশিন অন করে দেয়। আর তখনই শয়তান সিং এর মাথা গলা থেকে আলাদা হয়ে যায় আর ও ছটফট করতে করতে শান্ত হয়ে যায়। তারপর সেই ডাইনি আবার জোরে জোরে হাসতে থাকে। কেউ বাঁচাবে না, কেউ না, সবাইকে আমি মেরে ফেলবো, আমি বাজির মেশিনের মধ্যে ফেলে সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো, মৃত। পরের দিন শয়তান সিং এর সব এই অবস্থায় দেখে যে বাজির ফ্যাক্টরিতে সে কাজ করে তারা সবাই ভয় পেয়ে যায়। কেউ বুঝতেই পারছিল না যে এইসব কি করে হলো। আর তখনই সেখানে সূর্য নামের একজন লোক আসে আর সমস্ত মজুরদের চিৎকার করে বলে, কি করছো, কি কি করছো তোমরা? আরে যে মরে গেছে তাকে মরতে দাও, কেউ মরে গেলে কি খাবার দাবার ছেড়ে দাও তোমরা? তাহলে কাজ বন্ধ করে এখানে কি করছো তোমরা? সবাই চলো, সবাই সরো এখান থেকে, কাজে লেগে যাও। তারপর সূর্য কাউকে ফোন করে শয়তান সিং এর লাশ সেখান থেকে সরিয়ে নিতে বলে, যাতে ফ্যাক্টরির অন্য মজদুররা আবার কাজ না বন্ধ করতে পারে। কিছুদিন পরে দিওয়ালি এসে যায়, সবাই তারই প্রস্তুতিতে লেগে পড়ে। দিওয়ালিতে প্রদীপের সাথে বাজির ডিমান্ডও খুব বেড়ে যায়, কারণ বাচ্চারা বা বড়রা সবাই বাজি ফাটাতে খুব ভালোবাসে। দিওয়ালিতে এই বাজির বেড়ে যাওয়ার ডিমান্ডের জন্য এই বাজির ফ্যাক্টরিতে দিন রাত কাজ চলছিল, যেখানে কিছুদিন আগেই ওই ডাইনি শয়তান সিংকে মেরেছিল। সেই ফ্যাক্টরির মালিক হলো তেজা শেঠ। সেই ফ্যাক্টরিতে অনেক মজদুররা কাজ করত। আরে জলদি জলদি হাত চালাও, হ্যাঁ এরকম কচ্ছপের গতিতে কাজ করলে মার্কেটে যে বাজির ডিমান্ড আছে তা কিভাবে পূরণ হবে? এই কথা বলে তেজা শেঠ তার আশেপাশের লোকদের বলে, সূর্য তোমার কাজ হলো এই অর্ডারকে যত শীঘ্র সম্ভব পূর্ণ করা। যদি এই কাজ পুরো না করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনি চিন্তা করবেন না তেজা স্যার, আমার উপর ভরসা রাখুন, আমি জলদি অর্ডার পুরো করছি। আর তোমরা কি করবে ধনঞ্জয় নাগেশ, তোমরা কি হারামের রুটি খাবে নাকি? তেজা শেঠের কথা শুনে ধনঞ্জয় বলে যে, না তেজা শেঠ, আমরাও সূর্যের সাথে কাজ করব আর বাজির অর্ডার আমরা খুব শীঘ্রই পূরণ করব। আমি কোনোরকম ফাঁকিবাজি বরদাস্ত করব না, কাল আবার কোটি টাকার অর্ডার আসছে, দিওয়ালি বছরে একবারই আসে, সেই জন্য জমিয়ে টাকা কামাতে হবে, আর টাকা কামাতে হলে কাজ করাতে হবে, আর মজদুরদের দিয়ে কীভাবে কাজ করাতে হবে সেটা তোমরা ভালোই জানো। এটা বলে তেজা একটা শয়তানি হাসি হেসে নিজের লোকদের দিকে দেখে। ধনঞ্জয়, সূর্য আর নাগেশ তেজা শেঠের খাস লোক ছিল। তেজা শেঠের মতোই ওরাও খুব নির্দয়ী ছিল, ওরা কোনোভাবেই মজদুরদের খাটিয়ে নিত। 20-22 ঘন্টা পর্যন্ত ফ্যাক্টরিতে মজদুররা কাজ করত, বদলে তাদের খুব কম মজদুরি দেওয়া হতো। এক রাতের ঘটনা সেটা, ফ্যাক্টরির মজদুররা বাজি বানাচ্ছিল। কিছু লোক হাত দিয়ে বাজি বানাচ্ছিল আর কিছু লোক মেশিনে।
দুদিন হয়ে গেল শিবা দাদা কাজ করতে করতে, এরা তো ছুটি দিচ্ছে না। দাদা এবার তো শরীরও জবাব দিচ্ছে, এভাবে কি করে কাজ করব দাদা? তারা দুজনে কথা বলছিল তখন একটা জোরে শব্দ হয়ে বাজির মেশিন বন্ধ হয়ে যায়। মেশিন বন্ধ হওয়ার সাথে সাথেই বাজির প্রোডাকশনও বন্ধ হয়ে যায়। রমন আর শিব যখন এই কথা সূর্য নাগেশ আর ধনঞ্জয়কে বলে তখন তারা তিনজন ওদের উপরই চড়ে যায়। আরে কি করে খারাপ হয়ে গেল মেশিন? হ্যাঁ কি গন্ডগোল করেছিস তোরা? নাগেশ, এই মজদুররা কাজ না করার ভয়কে জেনে বুঝে মেশিন খারাপ করছে। কেন রমন, শিবা সত্যি করে বল তোরা, মেশিনটা খারাপ করিস নি তো তোরা? না সূর্য দাদা, আমরা এই মেশিন খারাপ করিনি, আমরা আমাদের কাজ খুব ইমানদারির সাথে করেছি। কিন্তু ওরা শিবা রমনের উপরে একদমই ভরসা করে না আর তাদের বেল দিয়ে মারতে থাকে। আমাদের মেরো না সূর্যদা, আমরা সত্যি বলছি, ভগবানের দিব্যি আমাদের ছেড়ে দাও সূর্যদাদা। কিন্তু এই তিনজন তাদের কোনো কথা শুনে না আর তাদের মারতে থাকে। তখন সেই বাজিন মেশিন হঠাৎ করে চলতে শুরু করে। মেশিন চলতে দেখে তাদের রাগ আরো বেড়ে যায়। দেখলে, আমি তো ঠিক জানতাম যে এরাই কাজের ভয় মেশিন গন্ডগোল করে রেখেছিল। দেখো তো এখন কিরকম সব ঠিক হয়ে গেল। তারা এটা বলছিল তখন হঠাৎ করে মেশিন থেমে যায় আর মেশিনের ভেতর থেকে ডাইনির হাসির আওয়াজ শোনা যায়। সূর্য, নাগেশ, ধনঞ্জয়, তোমাদের তেজাশের আর তোমাদের একসাথে শয়তান সিংকে আমি মেরে দিয়েছি, এবার তোমাদের পালা। কে তুই? তারপর সেই পেতনি হাসতে হাসতে সেই মেশিন থেকে বেরিয়ে আসে আর সেই তিনজনের সামনে এসে দাঁড়িয়ে যায়। ওকে দেখে তিনজনের চেহারার রং উড়ে যায়। বিমলা, আরে এই তো বিমলা। বিমলা, এই কোথা থেকে এলো? এই কোথা থেকে এলো? একে তো আমরা, যাকে তোমরা তিনজন, তোমাদের শেঠ তেজা আর শয়তান সিং, 15 দিন আগে বাজির মেশিনে ফেলে মেরে দিয়েছিলে। বিমলা ওই বাজির ফ্যাক্টরিতে কাজ করত। সব মজদুরদের মতো তার উপরেও 20 থেকে 22 ঘন্টা কাজ করার চাপ ছিল। সেই বেচারি কাজ করছিল কিন্তু সেই সময় তার ছোট বাচ্চার শরীর খারাপ হয়ে গিয়েছিল, তাই তাকে দেখাশোনা করার জন্য সে তেজা শেঠের কাছে ছুটি চায়। তুই পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, এখানে এত কাজ আর তোর ছুটি চাই? সাহেব, আমার মেয়ের শরীর খুব খারাপ, আমার তাকে দেখাশোনার জন্য ছুটি চাই। যখনই ও ঠিক হয়ে যাবে আমি কাজে ফিরে আসব। তুই কালা নাকি? শুনতে পাস না কিছু? হ্যাঁ, তুই ছুটি পাবি না, পাবি না, পাবি না। ঠিক আছে, আমি কাজ ছেড়ে দিচ্ছি, আমি আপনার এখানে কাজ করতে চাই না। বিমলা, তুই বোধ হয় আমার ব্যাপারে ঠিক করে জানিস না। হ্যাঁ, তেজার ফ্যাক্টরিতে লোক আসেও আমার মসজিদে আর যায়ও আমার মসজিদে। কিন্তু বিমলা নিজের জেদে আটকে থাকলো। সে ফ্যাক্টরি থেকে পালাবার চেষ্টা করে, তখন তেজা শেঠ নিজের খাস লোক শয়তান সিং, সূর্য, ধনঞ্জয় আর নাগেশের সাথে মিলে বিমলাকে বাজির মেশিনে ঢুকিয়ে মেরে ফেলে। মরেই সে ডাইনি হয়ে যায়। তোমরা অনেক অত্যাচার করেছো মানুষের ওপর, এখন তোমাদের দাম দিতে হবে। ডাইনি এরপর ওই তিনজনকে বাজির মেশিনে ঢুকিয়ে মেরে ফেলে। তারপর সে অদৃশ্য হয়ে যায়। বিমলার আত্মা ওই অত্যাচারীদের মেরে ফেলেই তার সাথে দেওয়ালির মতো পবিত্র উৎসবের হাজার হাজার মজদুরদের অত্যাচারের হাত থেকে বাঁচায় আর খুশির চমক তাদের জীবনে নিয়ে আসে।